আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রই পড়ছি। তো আজকে আমরা যে নতুন চ্যাপ্টার পড়ব, আমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ আমরা লাস্ট ক্লাসে শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ পড়ব। তো তোমাদের বইয়ে দ্বিতীয় পরিচ্ছেদটা হলো 30 নম্বর পৃষ্ঠায় দেখো আছে দ্বিতীয় পরিচ্ছেদ, বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস মানে সোর্স অফ ইনফরমেশন অ্যান্ড সার্ভিস অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ। আচ্ছা দেখো, যে প্রথম যে অধ্যায়ের নামটা আছে, যে বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস, তার মানে আমরা আমাদের যে কৃষির এই তথ্যগুলা এবং এই সেবাগুলা কোথা থেকে পেতে পারি, উৎস মানে কোন কোন জায়গা থেকে আমরা এই সেবা বা তথ্যগুলো পেতে পারি। ঠিক আছে, আচ্ছা তোমাদের বইয়ে দেখো 30 পৃষ্ঠায় ফার্স্টেই আছে, এখানে একটু ভূমিকা আছে যে কৃষি বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে। কৃষি হচ্ছে দেশের অর্থনীতির প্রধান কর্মকাণ্ড ও জীবনী শক্তি, একে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষির ভূমিকা কি গুরুত্বপূর্ণ? আচ্ছা দেখো, যে বাংলাদেশের কৃষির তথ্য, এখানে তোমাদের বই দেখো আছে যে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণের কাজে সম্পৃক্ত বিধায় কৃষি বিষয়ক প্রয়োজনীয় সকল তথ্য ও সেবা একজন কৃষক এখন ঘরে বসেই কি পেতে পারে। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে কৃষিখাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কৃষি তথ্য ও সেবা মানুষের দ্বার গোড়ায় পৌঁছানো কি একান্ত অপরিহার্য। কৃষির সকল উপখাত, আমরা তো জানি কৃষির উপখাতগুলো কী কী ছিল, ফসল উৎপাদন, মৎস্য চাষ, পশুপাখি পালন ও বনায়ন। ঠিক আছে, উৎপাদন বিষয়ক কলাকৌশল জানার জন্য যেসব উৎস আছে সেগুলো সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। আচ্ছা তো এখন আমরা এটাই জানবো যে কোন কোন উৎস থেকে আমরা কৃষি সম্পর্কে বিভিন্ন তথ্য এবং কৃষির সেবা পেতে পারি। ঠিক আছে, মানে ধরো তুমি ফসল উৎপাদন করবা, এখানে নতুন নতুন কী কী প্রযুক্তি আছে, তাহলে এই যে সেবাটা তুমি কোথা থেকে পেতে পারো, ঠিক আছে, বা আমরা কোথা থেকে পেতে পারি, সেগুলাই আজকে আমরা পড়ব। তো এর আগে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের বইয়ে দেখো 30 পৃষ্ঠায় 4টা ছবি দেওয়া আছে, খেয়াল করেছো? প্রথম ছবিটা দেখো, একজন মহিলা কি ফোনে কথা বলছে, তাই না? মানে তার কানে একটি ফোন দেয়া, যে কৃষি তথ্য সেবা কেন্দ্রের 1623 নম্বরে কল দিয়ে সেবা নিচ্ছেন এক কৃষাণী। এটা কিন্তু তোমাদের জন্য একটা MCQ, যে কত নম্বরে কল দিয়ে সেবা নিচ্ছেন এক কৃষাণী? 1623। এরপরে দেখো যে একটা ফসলের মাঠে কি তোমার ল্যাপটপ দেয়া আছে, একজন সেই ল্যাপটপটা কি ইউজ করছে, আরেক জায়গায়ও তোমার এক কৃষক দেখো ফোন কলে কথা বলছে, আর দেখো আরেক জায়গায় যে কৃষি কল সেন্টার, এই যে 1623 যে ফোন দিচ্ছে, ওই যে প্রথম যে ছবিটা, যে একজন মহিলা যে 1612 নম্বরে ফোন দিচ্ছে, সে ফোন দিবে আমাদেরকে, তুমি যেমন কাউকে ফোন দিলে অপর পাশ থেকে তো অবশ্যই কাউকে রেসপন্স করতে হবে, ঠিক এই যে ওই 1612 নম্বরে কল দিয়েছেন কে, একজন কৃষাণী, আর অপর পাশ থেকে যিনি তার সেবা, দেখো এখানে কিন্তু তোমার নিচের যে ছবিটা আছে দেখো, যে একজন লোক ফোন দিয়েছেন, একজন কৃষক ফোন দিয়েছেন, এই পাশের যে ছবিটা দেয়া আছে যে যিনি কম্পিউটার চালাচ্ছেন, তারপরে তোমার হেডফোন লাগানো আছে, দেখো ওই কম্পিউটারে দেখো একটা ছবি আছে কৃষকের, খেয়াল করেছো? মানে উনি ফোন দিচ্ছে আর এই পাশ থেকে রেসপন্স করছেন কে, কৃষি তথ্য সেবা প্রদানকারী, সে হলো গ্রহণ করবে, কৃষক কি এই সেবাটা গ্রহণ করবে কার কাছ থেকে, ওই কৃষি মানে কৃষি যে কল সেন্টার আছে সেখানে অপর পাশে যে থাকবে উনি কি এই সেবাটা প্রদান করবে। ঠিক আছে, আমরা অনেক সময় যে কোনো রোগের জন্য বা কোনো একটা সমস্যার জন্য, এখন কিন্তু ধরো মানুষের বিভিন্ন চিকিৎসার জন্য কি
বিভিন্ন হেল্পলাইন চালু হয়েছে, যে আপনি এত নাম্বারে ফোন দিয়ে কি স্বাস্থ্যসেবা পেতে পারেন, বা এই নাম্বারে ফোন দিয়ে তোমার বিভিন্ন ধরনের সেবা পেতে পারি। ঠিক আছে, তো এইরকমই যে কৃষি সম্পর্কেও কি বিভিন্ন তথ্য যদি আমরা পেতে চাই, তাহলে কি এটার জন্য একটা কল সেন্টার আছে, যেখানে ফোন দিলে কি তুমি কৃষির কি তথ্য জানতে পারবে, তোমার যে কোনো সমস্যার সমাধান পেতে কি সেটা সাহায্য করবে। ঠিক আছে, আচ্ছা, এখন যে জিনিসটা যে বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো কি, ঠিক আছে, এই উৎসগুলো কি কি দেখো, এটা দুই নম্বরের জন্য আসে ম্যাক্সিমাম পরীক্ষায়। তোমার অনুধাবনমূলক প্রশ্নে এটা আসে যে বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস, দেখো তোমার 1 থেকে 8 নম্বর পর্যন্ত আছে, এবং এই 1 থেকে 8টা মানে এই 8টা নামই যদি তুমি লিখতে পারো, 2-এ 2, এখানে নাম্বার কাটার নো চান্স। এখন বলবা যে ম্যাডাম 8টার মধ্যে 8টা আসলে কি, এগুলো প্রতিটাই এত বেশি গুরুত্বপূর্ণ এক একটা উৎস, যে কোনটা বাদ দিয়ে কোনটা দিবা। যে প্রথমটাই দেখো, যে বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলোর 1 নম্বরটা হলো অভিজ্ঞ কৃষক। আমরা এগুলার বিস্তারিত পড়ব, এখন শুধু নামগুলা জানো। তাহলে 1 নম্বর হলো অভিজ্ঞ কৃষক, 2 নম্বর হলো বিদ্যালয় সমূহ, 3 নম্বর হলো কৃষক সভা বা উঠোন বৈঠক, 4 কৃষির উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, 5 কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অফিস, 6 বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এনজিও। ঠিক আছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কি অ্যাব্রিভিয়েশনটা হলো এনজিও, যেটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, 7 নম্বর দেখো কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, 8 নম্বর কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটা হলো কি ইন্টারনেটের মাধ্যমে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে কয়টা আছে এখানে বাংলাদেশে কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস, আমরা কয়টা জায়গা থেকে পেতে পারি, 8টা। প্রথমেই কি কৃষক, কিন্তু সেটা কি অভিজ্ঞ কৃষক, একজন নতুন কৃষি কাজের সাথে জড়িত হলো, তুমি তার কাছ থেকে কতটুকু তথ্য পেতে পারো, অথচ যে বারবার বারবার কৃষিকাজের সঙ্গে জড়িত, মানে সবসময় কাজ করে আসছে, যে কোনো তথ্য কি তুমি তার কাছ থেকে পেতে পারো। এরপর হলো বিদ্যালয়, ঠিক আছে, কৃষকদের কিছু স্কুল আছে যেখান থেকে তারা এই ইনফরমেশনগুলো পেতে পারে, মানে তথ্যগুলো। তারপর কৃষক সভা হয় গ্রাম অঞ্চলে, আমাদের শহরে এগুলো দেখা যায় না, বিশেষ করে উপজেলাগুলোতে বিভিন্ন ইউনিয়ন পরিষদগুলার, ঠিক আছে, ওই সব জায়গায় দেখা যাবে উপজেলার, তোমার বিভিন্ন উপজেলায় এরকম কৃষক সভা হয়, উঠোন বৈঠক হয়। উঠোন কৃষক সভা হলো যে তোমার হাট বাজারে করে, আর উঠোন বৈঠকটা কি মানে কৃষকের বাড়ির উঠোন, উঠোন তো আমরা বুঝি। ঠিক আছে, আর কৃষি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, মানে এই কৃষি নিয়ে যেখান থেকে তুমি কি হায়ার ডিগ্রি লাভ করা যায়, মানে যেখান থেকে কি তোমরা তো এখন ইন্টারমিডিয়েট পড়তেছো, এরপরে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবা, এই যে উচ্চ শিক্ষা ওইটাকে বলা হয় কি হায়ার এডুকেশন বা উচ্চ শিক্ষা, যখন তুমি অনার্সে ভর্তি হবা কোনো ইউনিভার্সিটিতে, তখন থেকে কি তোমার উচ্চ শিক্ষা গ্রহণের কি স্তরটা শুরু হলো। ঠিক আছে, এরপর দেখো আর গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে না, যারা গাজীপুরে আছো তারা দেখবা যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে, এর পাশেই কি আছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এগুলা হলো কি তোমার গবেষণা প্রতিষ্ঠান। আর উচ্চশিক্ষা আমাদের গাজীপুরেই কিন্তু একটা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, জেনে থাকো যদি কারো বাসা তোমার শালনার দিকে হয়ে থাকে, যে শালনা মানে তোমার ময়মনসিং রোডে, ঠিক আছে, চৌরাস্তা থেকে ময়মনসিং রোডে গেলেই দেখবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আছে, অনেকে নাম শুনে থাকবা। তারপর তোমার ঢাকায় আছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আগারগাঁও যেটা, তারপর আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা শুধু কৃষি বিশ্ববিদ্যালয় না, আমার ইউনিভার্সিটিতে ধরো তোমার কৃষির সাথে সাথে প্রযুক্তিগত আরও সাবজেক্ট, যেগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও ছিল। তারপরে দেখো যে কৃষি তথ্য সার্ভিস, ঠিক আছে, কৃষি তথ্য সার্ভিস, যেখান থেকে কি তোমার কৃষি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এরপর দেখো মানে AIS, এটা হলো এগ্রিকালচারাল ইনফরমেশন কি সার্ভিস AIS। এরপর আছে ও কৃষি সম্প্রসারণ অফিস,
কৃষি সম্প্রসারণ, এটা হলো তোমার একটা সরকারি প্রতিষ্ঠান যেটা থেকে কি তোমার সারা বাংলাদেশে প্রতিটা জেলায়, ওই জেলায় জেলা থেকে কি আবার উপজেলা, প্রতিটা উপজেলায় তোমার এ কি মানে কৃষি নিয়ে কাজ করা হয়, সেটা হলো কৃষি সম্প্রসারণ অফিস। এরপর আছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ঠিক আছে, ধরো ওই যে লাল তীরের নাম শুনে থাকবা তোমরা, এসিআই এর নাম শুনে থাকবা, ব্র্যাক সিড, দেখো মানে কত ধরনের, সুপ্রিম সিড, যদি মানে কারো বাবা বা আত্মীয় স্বজন যদি কৃষির সাথে রিলেটেড থাকে বা, তাহলে তোমরা খেয়াল করে থাকবা যে তারা যখন বীজ কিনো এখানে লেখা থাকে এসিআই সিড, বা টিভিতে তোমরা অ্যাড দেখতে পারো লাল তীরের, তারপরে তোমার দেখতে পারো ব্র্যাক, বিভিন্ন ধরনের এনজিও আছে যারা তোমার এই মানে এই যারা এই ধরনের মানে এই তাদের কাছ থেকেও তোমরা কি এই তথ্যগুলো পেতে পারো। আর 7 নম্বর কি কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, মানে যেখান থেকে কি কৃষির উপকরণ মানে কি বীজ, তারপরে তোমার বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করা হয়। এখন কিন্তু কৃষিকে অনেক বেশি আধুনিকায়ন হয়ে গিয়েছে না, এখন তোমার ধরো মানে ম্যাক্সিমাম জায়গায় কি ট্রাক্টর ব্যবহার করা হয়, তোমার এমনও অনেক মানে তোমার বিশাল পরিসরে যেসব জায়গায় তোমার ধান কাটার জন্য মেশিন, আগে তো কৃষকরা নিজেরা ধান কাটতো, এখন কিন্তু ধান কাটার জন্য মেশিন আছে, তোমার ধান মাড়াইয়ের জন্য মেশিন আছে, মানে এই যে বিভিন্ন ধরনের পণ্য উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, ধরো বাংলাদেশে আছে বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আর লাস্ট হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেট। ইন্টারনেটে তুমি সার্চ দাও, এখনই যদি সার্চ দাও যে হোয়াট ইজ এগ্রিকালচার পেয়ে যাবা, বা তুমি দিতে পারো যে একটা রোগ বা একটা মানে তোমার যে কোনো একটা রোগ সম্পর্কে জানতে গেলা তুমি, যে এখানে এই রোগ সম্পর্কে এটার মানে এই এই রোগের প্রতিকার আমি কিভাবে পেতে পারি, বা এই সময় আমি কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি, ঠিক আছে, এখনই সার্চ দিলেই কি তুমি কিছু না কিছু তথ্য কি পেয়েই যাবে। এর জন্য একটা বড় অংশটাই কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আচ্ছা দেখো, এখানে কিন্তু জাস্ট তোমরা এখানে এই যে 1 থেকে 8টা এই 8টা নাম মুখস্থ করবে, নাথিং এলস, যে তোমার প্রশ্ন যখন আসবে যে বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস লিখো, শুধু উৎস লিখো আসবে 2 নম্বরের জন্য, তখন তুমি আর কিচ্ছু লিখবে না, শুধু 8টা নাম, তবে এই নামগুলো নিচে নিচে লিখবা। 1 নম্বর বিদ্যালয় অভিজ্ঞ কৃষক, 2 নম্বর কি বিদ্যালয়, 3 নম্বর কৃষক সভা, মানে নিচে নিচে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে যেটা করছে এইভাবে দিবা না, ঠিক আছে, ওইটা তোমার এক নজর টিচার দেখলেই তো আর ভাল লাগবে এবং তুমি ফুল মার্ক পেয়ে যাবা, কিন্তু এভাবে হিজিবিজি যদি লেখো তখন কি হবে, পড়তে গেলে সময় লাগবে, আর সময় গেলে কি অটোমেটিক্যালি নাম্বার কমে যায়। আচ্ছা দেখো, আর আমি যেগুলো বললাম এগুলো জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিয়ে রাখলাম, কারণ এই প্রত্যেকটা এই 8টা পয়েন্টই আমরা বিস্তারিত পড়ব, এর জন্য আমি তোমাদেরকে আগেই একটা কি বেসিক একটা ধারণা দিয়ে ফেললাম যে যেহেতু আমরা এই চ্যাপ্টারটা এখন পড়ব, মানে আজকে থেকে আমাদের শুরু, সো প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকলো যে আসলে অভিজ্ঞ কৃষক কী, বিদ্যালয় কী, কৃষক সভা বা উঠোন বৈঠক কী, ঠিক আছে। তো আজকে আমরা যেটা পড়বো, খুব বেশি হয়তো আজকে আমরা পড়তে পারবো না, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস এই চ্যাপ্টারের সম্পর্কে, চ্যাপ্টারটি সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম। তো আজকে আমরা এই যে সেবা প্রাপ্তির যে উৎস, প্রথম যে উৎসটা সেটা হল অভিজ্ঞ কৃষক, সেই অভিজ্ঞ কৃষক সম্পর্কে আজকে আমরা জানবো। আচ্ছা, অভিজ্ঞ কৃষক যখন, দেখো এখানে কি এক্সপিরিয়েন্সড ফার্মার, আমি আমরা অভিজ্ঞতা অভিজ্ঞ কাকে বলি, যে একটা কাজ করতে করতে কি পারদর্শী বা অনেক দিন যাবত সেই কাজটা করতেছে এবং দক্ষতার সাথে করে, তাকেই কি আমরা অভিজ্ঞ বলি। দেখো না, বিভিন্ন চাকরির নিয়োগে কিন্তু লেখা থাকে একজন অভিজ্ঞ প্রার্থী প্রয়োজন, কেন, যাতে সে এই কাজটা করে থাকলে কি তার এই কাজটা সম্পর্কে ধারণা থাকবে, তাহলে তার জন্য কাজটা সহজ হবে এবং কি সে একটা ভালো কাজ কি দিতে পারবে, এর জন্যই কিন্তু বলে কি অভিজ্ঞ। অভিজ্ঞতার একটা বড় দাম আছে দেখো। আচ্ছা এখন দেখো যে আমাদের দেশের শতকরা 80% মানুষই কি কৃষির উপর নির্ভরশীল, তাদের মধ্যে আবার অধিকাংশই সরাসরি কৃষি উৎপাদন সম্পর্কিত কাজের সাথে সম্পৃক্ত, যারা কৃষক হিসেবে পরিচিত। একজন কৃষক কৃষির বিভিন্ন প্রযুক্তি মাঠে হাতে কলমে প্রয়োগের মাধ্যমে কি ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করে অভিজ্ঞ হয়ে ওঠেন, তিনি কৃষিক্ষেত্রের বিভিন্ন কলাকৌশল সম্পর্কিত অর্জিত জ্ঞান ধারণ করেন এবং পরবর্তী বংশের কি প্রতিনিধিদের মধ্যে সেটা কি ছড়িয়ে দেন।
তো দেখো, অভিজ্ঞ কৃষক অনেক সময়, শোনো একটা কথা বলি, তোমাদের যদি এটা আসলে আসে না সাধারণত, অনেক সময় অভিজ্ঞ কৃষক অনেক সময় 2 নম্বরের জন্য আসে, যে অভিজ্ঞ কৃষক বলতে কি বোঝায়। বা তোমাদের বইয়ে, দাঁড়াও তোমাদের বইয়ে একটু সময় নিচ্ছি আমি, তোমাদের বইয়ে ধরো আছে 60 নম্বর পৃষ্ঠায় আছে যে অভিজ্ঞ কৃষক কে স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন, ব্যাখ্যা করো। বা ফার্মার টু ফার্মার, মানে এখান থেকে আমরা অনেকগুলো ছোট ছোট প্রশ্ন পাবো, যে ফার্মার টু ফার্মার কি, তারপর লোক অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন, তারপরে তোমার আসতে পারে যে তোমার স্থানীয় স্থানীয় সম্পদ হিসেবে কেন বিবেচনা করা হয়, ঠিক আছে, স্থানীয় সম্পদ কেন একজন কৃষক। আচ্ছা, আমি তোমাদেরকে যখন বইয়ের বইয়ের যে ছবিটা, মানে বই আছে তোমাদের যে 16, এবার 31 পৃষ্ঠায় দেখো, ঠিক আছে, 31 পৃষ্ঠায় দেখো আছে তোমাদের, মানে অভিজ্ঞ কৃষকরা তোমাদের 30 পৃষ্ঠা থেকে শুরু। তো 31 পৃষ্ঠায় যেটা আছে দেখো, যে এখানে অনেক ডিটেলস, তোমাদের এখান থেকে ছোট ছোট প্রশ্ন আছে, তো মানে আসে ভেতর থেকে, আমি একটু আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা দেখতে পারবা আমি আন্ডারলাইন করে দিয়েছি, এই লাইনগুলো তোমরা একটু বেশি করে পড়বা, বাকিগুলো জাস্ট রিডিং পড়ে যাবা। তোমাদেরকে এই চ্যাপ্টারটা একটু রিডিং পড়তে হয় বেশি, মানে মানে মনে রাখার জিনিস খুব কম, কিন্তু রিডিংটা একটু বেশি, যেটা রিডিং থেকেই তোমাকে একটু মানে মেমোরাইজ করতে হবে, কিন্তু মুখস্থ টাইপের ইয়া না, যে একদম হুবহু মুখস্থ করতে হবে এরকম না। তো এখানে দেখো যে আমাদের দেশের অভিজ্ঞ কৃষকরা কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন, দেখো আমি একটু তোমাদেরকে বলি, যে কৃষকরা তো তোমার দীর্ঘদিন ধরে কি ফসল উৎপাদন, মাছ চাষ এগুলো করে থাকে, ঠিক আছে, এর জন্য তাদের কি বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি। এর জন্য নতুন যারা কৃষি কাজ করতে চায় তারা কি করে, তাদের কাছ থেকে পরামর্শ চায়, আর এই পরামর্শ চাইলে তারা কি কৃষকরা কি তাদেরকে সেই পরামর্শ দিয়ে থাকে। আবার অনেক সময় হয় না, বিভিন্ন ধরনের সমস্যা হয় জমিতে, মানে তোমার ফসলের জমিতে একটা রোগ হলো, তারপরে পুকুরে কোনো সমস্যা দেখা দিল, তখন কোনো সমস্যা হলে তারা, তোমরা যেমন ধরো তোমার বাড়িতে যদি তোমার বড় ভাই বা বোন থাকে, তুমি কি করো, যদি বড় ভাই বোন থাকে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, একটা সমস্যা হলে আপু এটা একটু বলে দাও বা ভাই এটা একটু বলে দাও, মানে কেন, যে তারা এই জিনিসটা জানে, সো তুমি তাদের কাছ থেকে কি একটা সমাধান পাবা। যখন তুমি কোনো সমস্যায় পড়ো তখন তাদের কাছে যেমন যাও, ঠিক কৃষকরাও যারা ভালো অনেক দিন যাবৎ কৃষিকাজের সাথে জড়িত তাদের কাছে যায়, যে এখানে আমার একটা সমস্যা হয়েছে এটা আমি কীভাবে। সো প্রথম কি, তোমার এই অভিজ্ঞ কৃষকরাই চেষ্টা করে কি তাদের সমাধান দিতে। এর জন্যই তোমার কি বলা হয় যে একজন এলাকায় ফসল উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে, এভাবে একজন দক্ষ অভিজ্ঞ কৃষক নিজের ও দেশের সমৃদ্ধিতে কি ভূমিকা রাখতে পারে, ঠিক আছে, ভূমিকা রাখতে পারেন। দেশের প্রতিটি অঞ্চলে অভিজ্ঞ কৃষক রয়েছেন যারা নতুন ও অনভিজ্ঞ, যারা অভিজ্ঞ না এবং নতুন কৃষকদের কৃষিকাজের প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান করে আসছেন, এসব কৃষক স্থানীয় সম্পদ হিসেবে পরিচিতি লাভ করেন। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ, যে স্থানীয় সম্পদ হিসেবে পরিচিতি লাভ করেন কে, অভিজ্ঞ কৃষক। আমি কিন্তু তোমাদেরকে এমসিকিউ মানে বলে দেওয়ার চেষ্টা করি, সাথে সাথে আমি তোমাদেরকে এখন সরাসরি ভিডিও ক্লাস দিচ্ছি না, তোমরা তার মানে এটা না, ক্লাসটা মনোযোগ সহকারে যদি করো আমার কাছ থেকে যতটুকু ইনফরমেশান পাওয়ার পাবা, আমি একটু শিখ বলে ওইভাবে আসলে প্রিপেয়ার হতে পারি না, বাট আমি চেষ্টা করতেছি তোমাদেরকে। সো তোমরা কিন্তু ক্লাসটা মনোযোগ সহকারে যদি শোনো, যত ধরনের ইনফরমেশান আমি কিন্তু সব দিয়ে দিই, ঠিক আছে। এরপর দেখো যে অভিজ্ঞ কৃষকরা আধুনিক প্রযুক্তি সম্পর্কেও কি সচেতন থাকেন, কৃষি বিভাগে নতুন যে কোনো প্রযুক্তি মাঠ পর্যায়ের কি বলছে, যা দেখো অভিজ্ঞ কৃষকরা কি আধুনিক প্রযুক্তি সম্পর্কেও সচেতন থাকেন, কারণ কি দেখো যে কৃষি বিভাগ যে নতুন যে কোনো প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের জন্য অভিজ্ঞ কৃষকদের কাজে লাগায়, প্রযুক্তি সম্প্রসারণের জন্য অভিজ্ঞ কৃষকের বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অন্যান্য কৃষকের সঙ্গে আলোচনার মাধ্যমে ওই প্রযুক্তি তাদের কাছে কি পৌঁছে দেওয়া হয়, একজন কৃষক থেকে অন্য কৃষকের কাছে প্রযুক্তি পৌঁছে দেওয়ার এই কৌশলটি হলো ফার্মার টু ফার্মার নামক কৃষি সম্প্রসারণ কৌশল হিসেবে পরিচিত। তার মানে তোমার কৃষি বিভাগ থেকে যে নতুন প্রযুক্তি আসে সেটাকে ফার্স্টে অভিজ্ঞ কৃষকদেরকে কাজে লাগানো হয় সম্প্রসারণের জন্য, প্রথমেই তোমার অনভিজ্ঞ কোনো কৃষককে, তো অভিজ্ঞ কৃষকরা যখন সেখানে লাভবান হয় তখনই তারা কি এগুলা
অন্য কৃষকের মাছ মানে মধ্যে কি ছড়িয়ে দেয়। তাহলে এই যে একজন কৃষকের থেকে কি আরেকজন কৃষকের মধ্যে কি তোমার প্রযুক্তিটা কি হস্তান্তরিত হলো বা তারা জানতে পারলো, এই কৌশলটার নাম হলো ফার্মার টু ফার্মার, ঠিক আছে, কৃষি সম্প্রসারণ কৌশল। এই সম্প্রসারণ কৌশলটি সবচেয়ে কি কার্যকর কৌশল হিসেবে ব্যবহার হয়ে আসছে। কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির ক্ষেত্রে অভিজ্ঞ কৃষক তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করে যাচ্ছেন। তোমাদের ওই যে প্রশ্নের মধ্যে ছিল কিন্তু তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করে যাচ্ছেন, তার মানে কীভাবে? তাহলে দেখো যে কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির যে এক্ষেত্রে কৌশলটি ফার্মার টু ফার্মার নামেও পরিচিত। অভিজ্ঞ কৃষকের উদাহরণ হিসেবে বলা যায় যে তোমার দেখো টাঙ্গাইল জেলার একজন কৃষক, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার একজন কৃষক নাম হলো কি আব্দুল আজিজ। তিনি তার নিজের অভিজ্ঞতায় দেখো এখানে কিন্তু কোনো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি বিভাগ কাজ করেনি, সে নিজে, সে একজন কৃষক, তার কিন্তু তোমার প্রাতিষ্ঠানিক ওরকম কোনো কৃষি শিক্ষা ছিলও না, কিন্তু সে কাজ করতে করতে দেখো যে তার মনে হয়েছে যে ইউরিয়া সার সাশ্রয় করবে, মানে জমিতে হয়তো ইউরিয়া সার প্রচুর পরিমাণে লেগে যায়, এর জন্য উনি সাশ্রয় করবে। এর জন্য উনি কী করলো যে তরল ইউরিয়া স্প্রে করে, ঠিক আছে, যে তরল ইউরিয়া স্প্রে করলে হবে কি এটা পানির সাথে মিশে যাবে, তাহলে কি গাছ কি সেটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারবে। এই যে দেখো একজন কৃষক কি করলো একটা প্রযুক্তি উদ্ভাবন করে ফেললো, ঠিক আছে। আবার দেখো তোমরা এর নাম মনে অনেকেই শুনেছ যে ঝিনাইদহের হরিপদ কাপালি, হরিপদ কাপালি কোথায়, ঝিনাইদহের হরিপদ কাপালি কি করছিল হরিদান। চিন্তা করো একটা ধান উদ্ভাবন করা, একজন কৃষিবিদ জানে যে একটা একটা ধানের জাত উদ্ভাবন করতে কত বছর লেগে যায়, মিনিমাম 8 থেকে 9 বছর লেগে যায়, আর কত গবেষণার প্রয়োজন হয়, কত শিক্ষাগত যোগ্যতা, কারণ তুমি কৃষিতে অনার্স মাস্টার্স না করলে পিএইচডি না করলে তুমি এই একটা জাত উদ্ভাবন করাতে এত ইজি না। তাহলেও দেখো উনি একজন কৃষক হয়ে একটা ধানের কি হরিদান উদ্ভাবন করে ফেলেছে, ঠিক আছে, মানে ওনার নাম অনুসারেই পরে কি ওই ধানের নাম হয়েছে হরিদান। অভিজ্ঞ কৃষক পরামর্শ দিয়ে বা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে অধিক পণ্য উৎপাদন করছেন, যার দ্বারা বৈদেশিক অর্থও কি উপার্জিত হচ্ছে। এদেশের কৃষিখাতে সাম্প্রতিক সময়ে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ কৃষি পুরস্কার দেওয়া হয়। তোমার এটা দরকার নাই, মানে তোমার কৃষি পুরস্কার দেওয়া হয় যে তোমার ধরো 2014 সালে একজন পুরুষ কৃষক পেয়েছেন, তার নাম হলো তোমার আসাদুজ্জামান। উনি মৎস্য আর ফল চাষ করে এবং দুগ্ধ শিল্পে বৈচিত্র্য আনার কারণে কি সে সেরা কৃষক পুরস্কার পেয়েছেন পুরুষ, আর একজন মহিলা পেয়েছেন মানে কৃষক সেরা কৃষক নারী, যে ফরিদপুরের আলিয়া বেগম পোলট্রি বা হাঁস মুরগি দুগ্ধ গবাদি পশুর খামার করে বিশেষ অবদান রাখার জন্য বছরের সেরা কৃষক নারী হিসেবে পুরস্কৃত হয়েছেন। সো আমরা এখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ বললাম, অভিজ্ঞ কৃষক কি তোমরা ইতিমধ্যে জেনেছ, এখান থেকে 2-3টা ছোট প্রশ্ন এখানে আছে, তোমার ফার্মার টু ফার্মার প্রযুক্তিটা, তারপর আছে তোমার কৃষককে অভিজ্ঞ কৃষককে কেন তথ্য ভাণ্ডার বলা হয়। তোমরা একটু কষ্ট করে একটু ই পড়বা, বলে দেই ওই 60 পৃষ্ঠায় দেখো অনুধাবনমূলক প্রশ্ন আছে, অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন, ব্যাখ্যা করে এটা পড়বা, ঠিক আছে, তারপরে পড়তে পারো। তো এইটাই পড়ো আপাতত, আজকে আমরা আর বেশি পড়তে পারলাম না, আমরা নেক্সট ইয়াতে আজকে আমরা শুধুমাত্র কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো পড়লাম, আর এখান এর মধ্যে কি অভিজ্ঞ কৃষক সম্পর্কে কি ধারণা নিলাম, ঠিক আছে, মানে ধারণা না বিস্তারিতই পড়লাম। নেক্সট আমরা হয়তো তোমার বিদ্যালয় পড়বো, কৃষক সভা পড়বো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবারও দেখা হবে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।